সাঁঝের বাতি ধারাবাহিকের দর্শকের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর। এমনটাই ইঙ্গিত দিল যুবরাজ ও চিকু। সম্প্রতি বিশ্ব বসু বিশ্বাস একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বর পাশে দাঁড়িয়ে রয়েছেন দেবচন্দ্রিমা। আর সেই ছবিটি বিশ্ব নিজে শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রায় গত 3 বছর ধরে স্টার জলসা চ্যানেলের সাঁঝের বাতি ধারাবাহিকটি দর্শকের মনোরঞ্জন করেছে, তবে এবার শেষ হতে চলেছে তাঁদের এই জার্নি। প্রায় 800টি পর্ব হয়েছে এই ধারাবাহিকে। প্রায় এই 3 বছর ধরে আর্য চারু এবং অর্জুন ও চিকু এই দুটি জুটি ছিল দর্শকের রোজকার সঙ্গী। সাঁঝের বাতি টিমের মতে লকডাউন না হলে এই ধারাবাহিকটি 1000 পর্ব টেনে দিত, তবে 800টি পর্বের পর এবার তারা ইতি টানতে চলেছেন, আর তাতেই মন খারাপ সকলের। বহু দর্শক একথাও বলেছেন, খুব তাড়াতাড়ি আবার এই জুটিকে আমরা পর্দায় দেখতে চাই। পাশাপাশি মন খারাপ সাঁঝের বাতি টিমের। শর্মিলা সোহাউসকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে দেবচন্দ্রিমা জানিয়েছিলেন সাঁঝের বাতি তার ভীষণ কাছের একটি প্রজেক্ট। এর মাঝে বহু কাজের সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী, তবে তিনি সাঁঝের বাতি এই ধারাবাহিকটি শেষ করতে চেয়েছিলেন। এদিন বিশ্ব বসু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে সকলের প্রিয় যুবরাজ চিকু, অর্থাৎ বিশ্ব বসু ও দেবচন্দ্রিমা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। পেছনে লেখা রয়েছে মহাশ্মশান। তাদের এই ছবি দেখে আন্দাজ করা যায় শুটিংয়ের ফাঁকেই এই ছবিটি তুলেছিলেন তারা। আশা করি খুব শীঘ্রই নতুনভাবে আমরা সাঁঝের বাতি টিমকে পর্দায় দেখতে পাব। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.